Assalamualaikum সুপ্রদর্শক আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ কোম্পানিটি বাংলাদেশের মুদ্রায় এক বছরে 1,11,600 কোটি টাকা খুচরা পণ্য বিক্রি করেছে 2009-10 অর্থবছরে বাংলাদেশের এক বছরের বাজেট হয়েছিল প্রায় এই পরিমাণ টাকা দিয়ে বিশ্বের 156তম বৃহৎ কোম্পানি হিসেবে পরিচিত মেক্সিকোর এই প্রতিষ্ঠানের নাম কোপেল বিশ্বের 2,700টি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে পণ্য কিনে থাকে এই কোম্পানি প্রতি বছর বিশ্বের নতুন নতুন দেশে কোম্পানিটি তাদের ব্যবসা সম্প্রসারণ করছে ব্যবসা সম্প্রসারণে এবার তাদের চোখ বাংলাদেশে এই জন্য কোপেলের 10 সদস্যের একটি প্রতিনিধি দল আসছে ঢাকায় জুলাই শুরুতে তাদের বাংলাদেশে আসার কথা রয়েছে বাংলাদেশে কোপেলকে স্বাগত জানাতে চায় সরকার বাণিজ্য মন্ত্রণালয় তার প্রস্তুতি হিসেবে মঙ্গলবার এই বিষয়ে একটি বৈঠক ডেকেছে বৈঠকে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি বাংলাদেশ নিট পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি বাংলাদেশ ফিনিশড লেদার লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্ট সমিতিগুলোর প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী 7-10 জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবে কোপেলের প্রতিনিধি দলটি এ দলের নেতৃত্ব দেবেন কোম্পানিটির সোর্সিং ব্যবস্থাপক গোমেজ গার্সিয়া কোম্পানিটি বিভিন্ন দিক তুলে ধরে গত মাসে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠান মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ওই চিঠিতে বলা হয়েছে 1941 সালে প্রতিষ্ঠিত কোপেলের মেক্সিকোর 600টি শহরে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে আর মেক্সিকোতে 1,600টি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে এই কোম্পানিটির কোপেল থেকে পণ্য কিনে থাকে প্রায় 3 কোটি মানুষ 2021 সালে কোম্পানিটির মোট বিক্রির পরিমাণ ছিল 1,200 কোটি ডলারের বেশি প্রতি ডলারের বিনিময় মূল্য 93 টাকা ধরে হিসাব করলে বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 1,11,600 কোটি টাকা বন্ধুরা কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে